কি পূজো আনন্দ শেষ হলো? অবশ্যই জমিয়ে তোমরা আনন্দ করেছো, পড়াশোনাকে সঙ্গে করে নিয়ে সকালে পড়েছো, রাতে চুটিয়ে আনন্দ করেছো, তবেই তো পূজোটাকে তোমরা সর্বোত্ত উপভোগ করতে পেরেছো। কারা কারা পূজোর দিনে শুধু পূজো দেখেছো আর কারা কারা পড়াশুনো করে ঠাকুর দেখেছো, তারা কিন্তু নিচে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। পূজো শেষ হয়ে গেছে, মায়ের আশীর্বাদকে সঙ্গে করে নিয়ে এবার আমাদেরকে লড়তে হবে, আমাদেরকে উদম্য সাহস নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, কারণ সামনে আমাদের প্রস্তুতি কতখানি হলো তার পরীক্ষা দেবার জন্যই টেস্ট পরীক্ষা, তারপরে নয় ভাববো ফাইনালের জন্য। সামনে বড় বড় দুটো পরীক্ষা রয়েছে মাধ্যমিকদের জন্য এবং উচ্চ মাধ্যমিকদের জন্য। তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোই একইভাবে কিন্তু টেস্ট পরীক্ষা সামনে এগিয়ে আসছে, তাই এবার ঘুরে দাঁড়ানোর লড়াই, এবার তোমাদের প্রস্তুতি কতটা কিভাবে সেটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। ধরে নাও তোমরা কিন্তু টেস্ট পরীক্ষার জন্য আর 30টা দিন সময় পাবে, এই 30টা দিনের মধ্যে কালী পুজো, এই 30টা দিনের মধ্যে ভাইফোঁটা, এই 30টা দিনের মধ্যে লক্ষ্মী পুজো, এই 30টা দিনের মধ্যে আনন্দ করতে গিয়ে আরো দুটো তিনটে দিন নষ্ট। আমি ধরে নিতে পারি এই 30টা দিনের মধ্যে তুমি মোর অর লেস 20টা দিন কিন্তু হাতে সময় পাবে। এই 20 দিন তোমাকে কিন্তু বাবু এমন করে পড়তে হবে যে তোমার সারা বছরের ফাঁকিটা যেন তোমার পরীক্ষার খাতায় প্রজ্বলিত না হয়। মনে রেখে দাও, তোমার টেস্ট পরীক্ষার রেজাল্ট হয়তো তোমার স্কুল তুলে দেবে, হয়তো অধিকাংশ স্কুল তোমাদেরকে আটকাবে না, কিন্তু যদি কোনো না কোনোভাবে তোমাদেরকে গার্ডিয়ান্স কল করেন, স্যাররা তোমার বাবা মাকে ডাকেন, তাহলে তোমার অধিকার নেই, তোমার ক্ষমতা নেই, তোমার বাবা বা তোমার মাকে ওই হেড স্যারের চেম্বারে গিয়ে প্রমাণিত হতে হবে, ওই হেড স্যারের চেম্বারে গিয়ে বাবা মাকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হবে, এবং ওই হেড স্যার তোমার বাবা মাকে তোমার জন্য দুটো কথা শোনাবেন। এই পৃথিবীতে আমরা প্রত্যেকে কিন্তু মানের জন্য কাজ করি, আমরা সবাই চাই যে বাবা মায়ের সম্মান বৃদ্ধিতে যেন আমরা পড়াশোনা করতে পারি। তো এই কয়েকটা দিন অনেক হলো, এবার একটু স্ট্র্যাটেজি ওয়াইজ পড়তে হবে। এখন ধরে নিতেই পারি যে আমাদের স্কুল বন্ধ, তাহলে আমাদের কিন্তু খুব ভাইব্রেন্টলি তিনটে বেলা আমরা সময় পেয়ে যাচ্ছি। আর্লি মর্নিং, আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা জায়গায় বলি যে মেক আউট ইউর ওন রুটিন, নিজের রুটিন তুমি নিজে তৈরি করো। আমি বলবো সেই রকমভাবে তুমি চলবে কেন, তোমার নিজের রুটিন, তুমি আমার দেখানো পথটা একটু অবলম্বন করে নিজের মতন করে এগিয়ে চলো না, দেখবে সফলতা তোমার বেশি দূরে নয়, এই তো কাছেই। তুমি নিজের নিজেকে প্রশ্ন করো কি নেই তোমার, কেন তুমি পারবে না। একটা বন্ধু ভালো পোশাক পরলে তার মতন তুমি পোশাক কিনতে চেষ্টা করছো, একটা বন্ধু ভালো রেজাল্ট করলে তার মতন তুমি ভালো রেজাল্ট করবার কেন চেষ্টা করছো না, তখন তুমি তোমার অপরকতাকে ঢাকতে কেনই তুমি উল্টো পাল্টা সমস্ত কৈফত জানাচ্ছ যে তোমার ব্রেন ভালো না, তোমার এই মাস্টারমশাই নেই, তুমি ওইভাবে পড়তে পারোনি, আলটিমেট তুমি চাওনি, তুমি নিজে চাওনি বলে তোমার রেজাল্ট করার ক্ষমতা নেই বলে তুমি আজও তোমার অপরকতা ঢাকতে মিথ্যে সমস্ত অভিযোগগুলো তুমি তোমার বাবা মায়ের সামনে দাঁড় করাচ্ছ। বাবা মা সব বোঝে, তুমি ভেবো না কিচ্ছু বোঝে না, সব কিছু বোঝে, বুঝেও তোমার সামনে অবুঝের মতো ব্যবহার করছে, আর তুমি তাদেরকে বোকা মানাচ্ছ, দেখবে দিনের শেষে বোকা তুমি নিজেই হবে। এই তিনটে বেলা প্রত্যেক দিন যখনই পড়তে বসছো, এই তিন বেলায় যখনই তুমি পড়তে বসছো, একটা নোটশিট তুমি রাখবে, একটা খাতায় সুন্দর করে যে আমি আজকে সকাল 6:30 থেকে আমি 8:30 পর্যন্ত এই 2 ঘন্টা পড়ব। আমার অনেকদিন সকাল 6:30 পড়া থাকে, আমি সেদিন সকালে আমার পড়া হবে না, আমি সেদিন সকালটা পড়বো না, কি আছে, মিড মর্নিং এ সময় বেশি দেব। আমার কোনোদিন এমনও হতে পারে সকালে পড়া নেই, সেদিন সকালটা পড়বো। আবার যদি আমি একটু ভালো করে ভাবি, যেদিন আমার সকালে পড়া আছে সেদিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠে অ্যাটলিস্ট 1 ঘন্টা পড়াশুনো করে পড়তে যাই না, যদি সকালে পড়া থাকে হয়তো সকালে আমার 1টা পড়া আছে, তাহলে বাড়ি এসে কোনোভাবে 1 ঘন্টা পড়ার চেষ্টা করি না, কি পড়বো সেটা আমি লিখবো। আমি কি পড়বো, যদি মনে করে নাও যে বেঙ্গলি কোনো একটা টেক্সট পড়বে, ইংলিশ কোনো একটা টেক্সট রিডিং করবে, পড়বে তো তুমি সেইটা যখন কমপ্লিট করবে, এই রাইট চিহ্নটা দেবে, এই রাইট চিহ্নটা তোমার মনে যে পরিতৃপ্তি, একটা কমপ্লিটনেস যে ফিলিং, সেই ফিলিংটা তোমার মধ্যে ক্রিয়েট করবে, অ্যান্ড এই ফিলিংটা, এই প্রাপ্তির ফিলিংটা তোমাকে আগামী দিনে পড়তে সাহায্য করবে। একটা ছোট্ট এক দেখে মনে হচ্ছে খুবই সামান্য একটা কাজ বন্ধুরা, কিন্তু এই কাজটা তোমার মনে যে কনফিডেন্স দেবে, ভীষণ কনফিডেন্স দেবে। এই কনফিডেন্সের কথা বলতে গিয়ে মনে পড়লো, টেস্ট পরীক্ষার পর আমাদের কিন্তু ক্র্যাশ কোর্স মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকদের জন্য ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের কোর্স, বহু ছেলে মেয়েরা
বহু ছেলেমেয়েরা ক্র্যাশ কোর্স এই দু মাস তিন মাস পড়াশুনো করে তারা 90+ মার্কস পেয়েছে, গল্প নয় সত্যি। মনে রাখবে, যদি তুমি ইচ্ছে করো, চেষ্টা করো, যদি বিশ্বাস করো, নিজেকে বিশ্বাস করো, শিক্ষককে বিশ্বাস করো, ওই দু মাস পরেও কিন্তু দারুণ রেজাল্ট করা যায়। আপাতত এই যখনই পড়তে বসবে সকালবেলায়, মিড মর্নিংয়ে এবং রাত্রেবেলায় যখনই পড়তে বসবে, চেষ্টা করবে প্রথম দিকে ইনিশিয়াল স্টেজে বিশাল কিছু পড়ে ফেলবো তা নয়। দেখো, দীর্ঘদিন পুজোর আনন্দ কাটিয়েছো, যদি তুমি অনেক অনেকে আছো সকালে পড়ে রাতে ঘুরেছো, তাদের পড়ার অভ্যাসটা অ্যাটলিস্ট কন্টিনিউয়েশনে ছিল। আর যাদের পড়ার অভ্যাসটা কন্টিনিউয়েশনে ছিল না, তারা কি করেছে, দীর্ঘদিন ধরে যখন পরে আবার পড়তে বসবে, তাদের সেই এনার্জিটা তারা কিন্তু পাবে না। মনে পড়বে সেই পুজোয় গিয়ে ঠাকুর দেখতে যাওয়ার গল্পগুলো, মনে পড়বে সেই পুজোর লাইনে দাঁড়িয়ে একটা সুন্দরী মেয়েকে দেখেছিলাম, তার চেহারাটা মনে পড়বে, পুজোর গিয়ে বন্ধুদের সঙ্গে সমস্ত গল্প করা মনে পড়বে, পুজোর বন্ধুদের সঙ্গে গিয়ে খাওয়া দাওয়ার গল্প মনে পড়বে, অনেক কিছু। তাই এগুলো তোমার বাধা, এই বাধাকে অতিক্রম করে তোমাকে এগোতে হবে। আর সেই এগোনোর লড়াইটাই তো ঘুরে দাঁড়ানোর লড়াই, সেই এগোনোর লড়াইটা তো তোমার সঙ্গে তোমার লড়াই, পারবে, কোনো ব্যাপার নয়। তাই প্রথম ইনিশিয়াল স্টেজে তোমাকে অল্প অল্প টার্গেট নিতে হবে। মনে রাখবে, কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যাওয়ার পর যখন খাবারটা তাকে দেওয়া হয়, তাকে অল্প অল্প খাবার দেওয়া হয়। তোমরাও কিন্তু কোথাও না কোথাও দীর্ঘদিন পুজোর ছুটিতে যে ফাঁকিটা দিয়েছো, তোমরা অসুস্থ, তোমাদের এখন আবার ব্যাক টু রিয়ালিটিতে ফিরে আসতে গেলে অল্প অল্প করে এগোতে হবে। প্রথম দিনে এক গাদা খেলে বদহজম হবে, তার পরের দিন আর পড়তে পারবে না। এই কথাগুলো মনে রাখো, গোল্ডেন স্টেটমেন্ট দিচ্ছি, শুনছো, তোমায় বলছি, গোল্ডেন স্টেটমেন্ট দিচ্ছি। ঘুরে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়ানোর লড়াই। এখনো ক্লাস ইলেভেনের ছেলেমেয়েরা এখনো ভর্তি হচ্ছে, কারণ তারা একা একা লেখা শিখতে হবে তাদেরকে, তাদের গল্পটাকে বুঝতে হবে, গল্পের বাংলা মানে, কবিতার বাংলা মানে, একা লেখা সব কিছু। সেমেস্টার সিস্টেমেতে শুধু পরিশ্রম করলে চলবে না, ট্যাকটিক্যালস পরিশ্রম করতে হবে। তারা এখনো ভর্তি হচ্ছে, ভর্তি চলছে, বস, ভালো রেজাল্ট করতে গেলে মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে। তাই বলবো, অল্প অল্প করে নেবে, যা পড়বে একটা যেন যেটা কমপ্লিট করতে পারি, যেন কোনোটা পড়ে না থাকে, যা পড়বে একটা অল্প কমপ্লিট করো, যে না, আমি যা ডিসাইড করেছিলাম পড়বো, যা শিডিউল করেছিলাম পড়বো, সেটা কমপ্লিট হয়ে গেছে, আমার আরও পড়তে ভালো লাগছে, তখন আর একটু পড়ো। পড়বে তার সঙ্গে কিন্তু বাবু লিখবে, লেখার পর কিন্তু তোমরা একা একা প্র্যাকটিস করবে, লেখার পর একা একা নিজের খাতা চেক করবে, দেখবে কোথায় ভুলভ্রান্তি হলো, নিজেকেই বকবে, নিজেকেই প্রশংসা করবে, তবেই তো পারবে। হ্যাঁ জানি স্যার, আপনারা শুধু বলে যাবেন, কিন্তু আপনারা এটা বুঝবেন না যে পড়তে বসলে আমাদের পড়তে বসতে মন চায় না, উঠতে মন চায়। আমি তো তোমাকে বলিনি যে তোমাদের এমনটা মনে হবে না, এটা স্বাভাবিক, তোমার একা নয়, সবার হয়, আমাদেরও হতো। দীর্ঘদিন পরে পড়তে বসলে আমাদেরও মনটা বলে যে আমাদের পেছনে পশ্চাদে কেউ গরম তাওয়া লাগিয়ে দিয়েছে, কখন উঠবো, কখন উঠবো, কখন উঠবো, আমাদেরও মনে হতো। কিন্তু আমরা কি করতাম, তখন উঠে যেতাম, বসতামই না। আমি যে শুধু বসে বসেই বই পড়তে পারি এমনটা তো নয়, আমি হাঁটতে হাঁটতেও পড়তে পারি, হাঁটতে হাঁটতে রবীন্দ্রনাথ ঠাকুর পড়ছে এমন অনেক ছবি আছে, তো হাঁটতে হাঁটতেও আমি পড়তে পারি, এটা আমার কনসেন্ট্রেশন বৃদ্ধিতে সাহায্য করবে, সাইন্টিফিক একটা ওয়ে বলছি। তাও ভালো লাগছে না স্যার, রেখে দেব, গল্প করবো মায়ের সঙ্গে গিয়ে, একটু ঘুরে আসব, প্রকৃতির দিকে তাকাবো, সবুজ জিনিসের দিকে তাকাবো, অতিরিক্ত পরিমাণে সবুজ জিনিসের দিকে তাকাবো, জল খাবো, অল্প অল্প করে জল খাওয়ার চেষ্টা করব, মুড়ি চিবিয়ে চিবিয়ে খাওয়ার চেষ্টা করব, ব্ল্যাক কফি খাওয়ার চেষ্টা করব, এগুলো আমাকে আমার এনার্জিটাকে সেটব্যাক করতে সাহায্য করবে। তাই লড়াইটা তোমার সঙ্গে লড়াই, মানসিক লড়াই এবং তোমার শারীরিকভাবে সুস্থতা। পড়তে ভালো লাগছে না, একটু কয়েকটা ডন দিয়ে নিলাম, নিজের ব্লাড সার্কুলেশনটাকে ঠিক করলাম, তাও ভালো লাগছে না, লম্বা নিঃশ্বাস নেব, লম্বা নিঃশ্বাস নেব, আমার ঠান্ডা লেগেছে আমি পাচ্ছি না, লম্বা নিঃশ্বাস নেব, নিয়ে আমি হোল্ড করব ব্রিথটাকে, এবার মুখ দিয়ে ছাড়বো, পাঁচবার করব, আবার দেখবো এনার্জি ফিরে এসছে, আমি যাবো পড়তে, পড়ব, ছাড়ব না, আমাকে আমি আটকাচ্ছি না, পড়, আর আমি আমার ওখানে ছাড়বো না লড়াই, আমি ভালো রেজাল্ট করবো, বাবা মাকে অপমানিত হতে দেব না, আমি দেব না, আমার মা বাবা হাসি মুখে তার বন্ধু বান্ধবকে প্রিয়জনকে আত্মীয়জনকে বলবে, আমার ছেলে এই রেজাল্ট করেছে, ওরা অবাক হয়ে বলবে তোমার ছেলে কি ছিল আর কি হয়েছে। সেদিন একবার এসে ভিডিওর নিচে কমেন্ট করে যেও, ভালো লাগবে। তোমরা পারো না, এই পৃথিবীতে কিচ্ছু নেই, তোমরা যেটাকে ইম্পসিবল বলো সেই ইম্পসিবল নিজেই বলে আই অ্যাম পসিবল, ইম্পসিবল নিজে বলে আমি সম্ভব, তো কেন তুমি বলছো আমার দ্বারা সম্ভব নয়। তাই আজকে থেকে তোমার প্রথম কাজ,
তিনটে বেলা অল্প অল্প করে পড়া, যা পড়বে সেটাকে খাতায় লিখবে যে আমি এই এইগুলো পড়ব, যেটা পড়ছো সেটা সঙ্গে সঙ্গে লিখছো। পড়তে না ভালো লাগলে উঠে হাঁটতে হাঁটতে পড়বে, তারপরেও না ভালো লাগলে ব্রিদিং এক্সারসাইজ করবে, তারপরেও না ভালো লাগলে জল খাবে, মুড়ি চিবিয়ে চিবিয়ে খাবে, একটু হালকা গান শুনবে, তবে হ্যাঁ চেষ্টা করবে মোবাইল ফোনটা থেকে ওই মুহূর্তে একটু এড়িয়ে থাকা, একটু দূরে থাকা। অনেকে ক্লাসেস অনলাইন ক্লাসেস থাকে, তবে অনলাইন ক্লাসেস করবার সময় যারা আমাদের কাছে অনলাইন পড়ে, আমি প্রত্যেককে বলি তুমি জানো তোমার উপরে তোমার কন্ট্রোল নেই, তোমার উপরে তোমার কন্ট্রোল থাকলেও তোমার আঙুলের উপরে তোমার কন্ট্রোল নেই, তুমি তোমার মাকে বাবাকে সঙ্গে করে নিয়ে বসো, কারণ তোমার মন সৎ, তোমার আঙুল সৎ, তাই তোমার মন সৎ, তাই সৎ মন নিয়ে মাকে পাশে নিয়ে বসো, যাতে করে চাইলেও তুমি অন্য কিছু দেখতে না পারো, চাইলেও তুমি অন্য কিছুতে ডিস্ট্র্যাক্ট না হয়ে যাও, তাই মা বাবাকে সঙ্গে নিয়ে বসো। পরিবর্তন আনতে গেলে পরিবর্তন বা রূপান্তরকারী কিছু করতে হবে, এবং সেটা করতে পারলেই তবেই তুমি সফল হবে। মনে রেখে দাও, কোনো কিছু পৃথিবীতে অসম্ভব নয়। সাধারণ ছেলেরাও অসাধারণ রেজাল্ট করতে পারে, তবে তার মধ্যে চাই সেই নিজের সঙ্গে লড়াই করার ক্ষমতা। এবং আমি কি বললাম, যা নেবে অল্প অল্প করে নেবে, তোমরা এখন অসুস্থ, অল্প খাবার খাবে, এবং এইভাবেই চলতে থাকো। পরীক্ষার টেস্ট পরীক্ষার আগে প্রস্তুতি এইভাবে নিতে থাকো, এবং মনে রাখবে তোমার গৃহশিক্ষক যে পরীক্ষাগুলো নিচ্ছেন, যে মক টেস্টগুলো নিচ্ছেন, সেটাকে টার্গেট করে নিয়ে তুমি এগোবে, সেই পরীক্ষাগুলো খুব ভালো করে দেবে, তার নেওয়া পরীক্ষা একটিও কামাই করবে না। আমরা যে পরীক্ষাগুলো নিই সেই পরীক্ষাগুলো অ্যাটেম্প্ট করবে, কোনো পরীক্ষা মিস আউট করবে না। পরীক্ষার উদ্দেশ্যকে নিয়ে তুমি যখন এগোবে, তোমার সমস্ত কিছু তোমার কাছে জল ভাত হয়ে যাবে। ভালো থেকো, আজকে ক্লাসটা এই পর্যন্তই। আগামীতে তোমাদের জন্য প্রচুর ক্লাসেস আসছে, তোমাদের সাজেশন আসছে, তোমাদের জন্য অনেক কিছু আসছে, অনেক কিছু প্ল্যানিং চলছে তোমাদের ভালোবাসা দেবার জন্য। এত অফুরন্ত ভালোবাসা পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা আমার মতন একজন সাধারণ মানুষকে দিচ্ছে, সত্যি আমি আপ্লুত। আমি আর কি পেয়েছি জানি না, আমি তোমাদের ভালোবাসা পেয়েছি। বাংলার ভাই বোনেরা আমায় ভীষণ ভালোবাসে, আমি কৃতজ্ঞ। খুব ভালো থেকো।